হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আমি সমার্থক শব্দ 1 থেকে 50 পর্যন্ত সমার্থক শব্দ দিয়েছিলাম। এই ভিডিওতে আমি 51 থেকে বাকি সমার্থক শব্দগুলো দেব। আশা করি এই সমার্থক শব্দগুলো থেকেই আপনারা বিসিএস, আইবিএ, প্রাইমারি সহ সকল পরীক্ষায় কমন পাবেন। 51 নম্বর হচ্ছে পানস শব্দের কোন ফলের নাম? এটা হচ্ছে কাঁঠাল ফলের নাম। ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে লঙ্ঘন, আর অলি অর্থ হলো মৌমাছি, আর ওহি অর্থ হচ্ছে সাপ সম্ভবত। পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি? পুষ্প এর সমার্থক শব্দ নয় হচ্ছে অবনী, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর ফুল শব্দের অর্থ পুষ্প, কুসুম অর্থ পুষ্প, প্রশ্ন অর্থ পুষ্প। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? হর্ষ অর্থ আনন্দ, পুলক অর্থ আনন্দ, সূর্য হচ্ছে আনন্দ এর সমার্থক শব্দ এখানে নয়। আপন শব্দের অর্থ কী? আপন শব্দের অর্থ হচ্ছে দোকান, এখানে মূর্ধন্য হচ্ছে দোকান, আর দন্তন্য হলে হচ্ছে আপনজনকে বোঝায়। দৈবারিক শব্দের অর্থ কী? দৈবারিক শব্দের অর্থ হচ্ছে দারোয়ান। আর যশ শব্দের প্রতিশব্দ কোনটি? যশ শব্দের প্রতিশব্দ হচ্ছে কীর্তি। অভিনিবেশ শব্দের শব্দটির অর্থ কী? অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ, এটা অনেক পরীক্ষায় একাধিকবার আসছে। সত্য শব্দটির অর্থ কী? সত্য শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। অনিন্দ্য শব্দের অর্থ কী? অনিন্দ্য শব্দের অর্থ হচ্ছে নিন্দিত। অনেক শব্দের অর্থ কী? অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অপলাপ শব্দের অর্থ কী? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অনুপম এর সমার্থক শব্দ কোনটি? অনুপম এর সমার্থক শব্দ হচ্ছে অতুল্য। অবিহিত শব্দের অর্থ কী? অবিহিত শব্দের অর্থ হচ্ছে অনুচিত। আবরণ শব্দের অর্থ কী? আবরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার, আর যদি এখানে ব হয় তাহলে হবে আচ্ছাদন করা। আহব শব্দের অর্থ কী? আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। উপরোধ শব্দের অর্থ কী? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। কালকূট শব্দের অর্থ কী? তীব্র বিষ। ধীমান শব্দের অর্থ কী? ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। আর নির্বন্ধ শব্দের অর্থ কী? এটা হচ্ছে বিধান। প্রথিত শব্দের অর্থ কী? প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। এখানে প্রথিত আরেকটা শব্দ আছে যে একার এবং ওকার দেওয়া, সেটা অর্থ হচ্ছে মানে কাউকে মাটির নিচে পুঁতে দেওয়া, এরকম অর্থ প্রকাশ করে। এখানে যেরকম এটা আছে যা পুঁতে রাখা হচ্ছে, যা পুঁতে রাখা হচ্ছে শব্দটা হবে কি? পুরো সাথে আকার এবং ওকার হবে। পরাহত শব্দের অর্থ হচ্ছে পরাজিত। প্রাংশু শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায়। প্রাকার শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। প্রতীতি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বেশাতি শব্দের অর্থ হচ্ছে কেনা বেচা। বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। মিরিকয়া শব্দের অর্থ হচ্ছে হরিণ শিকার। শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। শিকর শব্দের অর্থ হচ্ছে জলকণা। শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি, আর এটা যদি এদিকে থাকে সেটা অর্থ হবে দাড়ি। কিনাঙ্ক শব্দের অর্থ হচ্ছে করা। ঘাগু শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞ। আর সহসা শব্দের অর্থ হচ্ছে হঠাৎ, সহসা হঠাৎ। আর শুক্তি শব্দের অর্থ হচ্ছে জিনুক। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।